দেশ জুড়ে এনআরসি এবং সিএ আইনের বিরুদ্ধে উত্তাল হয়েছে, মানুষ পথে নেমেছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। কিন্তু এবার এক অন্য নজির দেখলো কলকাতা। কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আজকে পথে নেমেছে এনআরসি এবং সিএ আইনের বিরুদ্ধে। তাদের একটাই দাবি, এই সিএএ আইন বাতিল করতে হবে। কোনোভাবেই মানুষের মধ্যে বিভাজন করে মানুষকে বিভক্ত করা যাবে না, এই দাবি তুলেছেন। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনে নাই। যেভাবে কেন্দ্রীয় সরকার অমিত শাহ এবং মোদি মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, নাগরিকত্ব আইন সংশোধন করে এই প্রথম ভারতবর্ষের বুকে ধর্মের ভিত্তিতে নাগরিকদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এটা ভারতবর্ষের সংবিধানের মূল চরিত্র বিরোধী, ধর্মনিরপেক্ষতার চরিত্রের বিরোধী। তাই প্রতিবাদে আজকে আইনজীবীরা রাস্তায় নেমেছেন। ভারতবর্ষের বুকে নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে হতে পারে না, নাগরিকত্ব হবে নাগরিক অধিকারের ভিত্তিতে, সেটাই আমাদের মূল বক্তব্য। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলাই তো চূড়ান্ত নয়, মানুষের অধিকারটা মানুষকে রাস্তায় বুঝে নিতে হয়। সুপ্রিম কোর্ট কী রায় দেবেন তার উপর নির্ভর করে আন্দোলন আটকে থাকতে পারে না।